ओचो हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू। কাগজ ডাইরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমার সবথেকে স্পেশাল ডে, আমার বার্থডে গার্ল এই যে বসে আছে আমার দোদোর, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে তোমার। সবাইকে হাই বলে দাও তো, বলো সবাই আমার বেবিকে হ্যাপি বার্থডে উইশ করে দিন। আজকে ডোডোর হ্যাপি বার্থডে, এটা ডোডোর সেকেন্ড হ্যাপি বার্থডে। আমরা আজকে সারা দিনে টুকটাক কিছু কিছু যা সেলিব্রেট যেভাবে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন ডোডোর আবদার হচ্ছে, ডোডো জিজির কাছে আবদার করেছে ও লুচি খাবে, তাও দিদি এখন ওকে লুচি করে দিচ্ছে। ডোডো এখন লুচি খাবে, সকালে টিফিন করবে। ডোডো আজকে লেট করে ঘুম থেকে উঠেছে, তাই তো? সকাল সকাল ডোডো ওর মিমির কাছ থেকে একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেছে। আমি আগেও একটা ব্লগ করেছিলাম যে কিছু শপিং করা হয়েছে কালকে, তার সত্ত্বেও ওর মিমি ওর জন্য আবার আর একটা গিফট নিয়ে এসছে, যেটা ও সকাল সকাল পেয়ে গেছে। আপনারা এক্ষুনি দেখলেন এই ড্রেসটা, এটা ওর মামের আবদার হচ্ছে, ও এটা পরে কেক কাটিং করবে। সো ওটা আমি যখন পড়াবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা তো আমি পোস্ট করবো। আপনারা সাথে থাকুন, আমি পরে কথা বলছি আবার। আমি রেডি হয়ে গেছি, কিছুই রেডি হয়নি, একটা কুর্তি পরেছি, এই নর্মাল এরকম ভাবে রেডি হয়ে গেছি। আর এখানে নেহা সাজছে এখনো, ও একটু সুযোগ পেয়েছে। আর এই ডেকোরেশন কি হয়েছে আমি দেখাচ্ছি।
মোটামুটি যারা এসেছিল মাসিরা আমার চলে গেছে, একটু তাড়াতাড়ি করেই তাই ওদেরকে ছেড়ে দিতে হয়েছে, কারণ অনেকটা দূরে যাবে আর একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু 9টার পরে বাইরে বেশি লোক থাকা যাবে না এরকম একটা রুলস যেহেতু চলছে, তাই বেশিক্ষণ আর দেরি করা হয়নি। আর এমনি আমার পাশে যারা বাচ্চারা যারা এসেছিলো তারাই এখন আপাতত আছে। এবারে আমরা ডোডোকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ও খুব গরম হচ্ছিলো, এমনিতে ও সফট একটা ড্রেস পরেছিলো কিন্তু তবু ওর একটু প্রবলেম হচ্ছে, যতই হোক নতুন জামা বাচ্চা ও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। ওকে এখন আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ খুব মানে বিশাল পরিমাণে ও নাচতে ব্যস্ত, সবার সাথে এত বেশি মজা হচ্ছে, ও এখন খুব নাচানাচি করতেই খুব ব্যস্ত হয়ে পড়েছে। আর আপনাদের সাথে বলা হয়নি আজকে মানে মেনু ছিল হচ্ছে স্ন্যাক্সে এমনি নর্মাল কেক পায়েস আর একটা নিমকি মতো রেখেছিলাম, তার সাথে লজেন্স টজেন্স এইসব ছিল, তার কারণ হচ্ছে বেশি হাবিজাবি কিছু রাখিনি, প্রচণ্ড গরম, খুব সিম্পলের উপর দিয়ে মেনু করেছি। আর তার সাথে আপনার যেটা ডিনারে যে জন্য যেটা রেখেছি, নর্মাল চিকেন বিরিয়ানি করা হয়েছে আর তার সাথে স্যালাড আর একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে, এইটাই মানে আজকের মেনু ছিল। সো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আমার বেবির বার্থডেটা নর্মালি যেভাবে সেলিব্রেট করলো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। সুতরাং আমি এখানেই শেষ করছি, আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।